শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে চিকিৎসককে ঘুষি, লাথি, ইটের আঘাত, অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুতে ডাক্তারের উপর হামলা চালালো পরিবার। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে 594 চিকিৎসকের মৃত্যু, অবস্থা ভয়াবহ। মৃত্যু গুজবে ভারতে টিকা নিচ্ছে না কোনো মানুষই, টিকা নিলেই হবে মৃত্যু। ভারতে ব্ল্যাক ফ্যাঙ্গাসে পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 4, আক্রান্ত শতাধিক। ডিসেম্বরের মধ্যে ভারতকে S-400 সরবরাহ করবে রাশিয়া। ভারতের সঙ্গে সুসম্পর্ক মানেই কাশ্মীরিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, বললেন ইমরান খান। এবং সবশেষ থাকছে ইরানের যুদ্ধবিমান বিধ্বস্তে 2 পাইলট নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু হওয়ায় চিকিৎসকের উপর চড়াও হলেন মৃতের পরিবার। হাসপাতালের মাটিতে ফেলে চিকিৎসকের উপর যথেচ্ছ লাথি ঘুষি চালালেন মৃতের পরিজনরা। লোহারবাড়ি পাত্র এমনকি ইট দিয়েও তাকে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। অসমের এই ঘটনায় বুধবারে 24 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গুয়াটিয়া থেকে 140 কিলোমিটার দূরে হুজাইনে এই ঘটনা ঘটে। করোনা হাসপাতাল উডালি মডেলে সে সময় কর্তব্যরত ছিলেন চিকিৎসক সেজ কুমার সেনাপতি। তার উপর রোগীর পরিবারের অত্যাচারের একটি ভিডিও ক্লিপ নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি সামনে আসে। আনন্দবাজার ডিজিটাল ওই ভিডিও যাচাই করেনি, তারপরেই তৎপর হয়। রাতভর তল্লাশি চালিয়ে মূল অভিযুক্ত সহ 24 জনকে গ্রেফতার করেছে তারা। পুলিশকে মৃত রোগী গিয়াসউদ্দিনের পরিবার জানিয়েছে পর্যাপ্ত অক্সিজেন না পাওয়াতেই মৃত্যু হয়েছে রোগীর, যদিও হাসপাতালের দাবি করোনা সংক্রান্ত নানা জটিলতার কারণেই ওই রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঘটনা প্রসঙ্গে আক্রান্ত চিকিৎসক জানিয়েছেন, রোগীর দেখভালের দায়িত্বে থাকা হাসপাতাল কর্মী আমাকে জানান ওর অবস্থা ভালো নয়, রোগীকে পরীক্ষা করতে গিয়ে আমি দেখি উনি মারা গিয়েছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। দেশটিতে রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন, হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। এর মধ্যে সম্মুখ যোদ্ধা হিসেবে চিকিৎসকেরা রয়েছেন সবচেয়ে বিপদে। এই মহামারীর দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত ভারতে 594 চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে 594 চিকিৎসকের মৃত্যু হয়েছে। সবচেয়ে মৃত্যু হয়েছে দিল্লিতে। IMA প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, দিল্লিতে 107 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে ভারতীয় চিকিৎসকদের একটি স্বেচ্ছাসেবী সংস্থা, ধারণা করা হচ্ছে তাদের পরিসংখ্যানে মৃত্যুর যে সংখ্যা দেখানো হয়েছে প্রকৃত সংখ্যা হয়তো তার চেয়েও বেশি। এছাড়া IMA চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উপর নানা ধরনের হামলা বন্ধে করা পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে। টিকা কর্মসূচি চালাতে গিয়ে ভারতে সরকারকে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে। টিকা নেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে দেশ জুড়ে, নেওয়া হচ্ছে সচেতনতামূলক কর্মসূচি, তারপরেও দেশটিতে গুজবের কারণে অনেক মানুষকেই টিকা বিমুখ হতে দেখা যাচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে মৃত্যু ভয়। ভারতে বিভিন্ন গ্রামাঞ্চলে গুজব ছড়িয়ে পড়েছে যে টিকা নিলেই নাকি মৃত্যু হচ্ছে, অতএব টিকা নেওয়া চলবে না। গ্রামাঞ্চল এবং প্রত্যন্ত গ্রামগুলোতে টিকা কর্মসূচি বাধাপ্রাপ্ত হচ্ছে। মানুষের মধ্যে টিকা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনকি টিকা নেওয়ার ভয়ে উত্তরপ্রদেশের সরাজু নদীতে গ্রামবাসীদের ঝাঁপ দেওয়ার মতো ঘটনা ঘটেছে। শুধুমাত্র উত্তরপ্রদেশই নয়, ভারতের বহু রাজ্যের গ্রামগুলোতে একই ছবি ধরা পড়েছে। রাজস্থানের সরকার গ্রাম মানুষটিকে টিকার সুফল বুঝাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। মহামারীর এই পরিস্থিতিতে কুসংস্কারকেই বেশি করে আঁকড়ে ধরছেন রাজস্থানের গ্রামীণ এলাকার বাসিন্দারা। মন্ত্রতন্ত্র দেবদেবীর উপর আস্থা রাখার প্রবণতা দেখা যাচ্ছে, ফলে টিকার জন্য স্বাস্থ্যকেন্দ্রগুলোতে লাইন দেওয়ার বদলে তান্ত্রিক পুরোহিতদের দরবারে ভিড় জমাচ্ছেন তারা। অনেকে আবার বলছেন, আমাদের তো কিছুই হয়নি, তাহলে টিকা নেব কেন? এই গ্রামবাসী আবার বলছেন, শুনেছি টিকা নিলে নাকি মৃত্যু হচ্ছে, তাই আমিও টিকা নেইনি। ভারতের গ্রাম থেকে গ্রামান্তরে এই ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়েছে।
উত্তর পশ্চিমবঙ্গে মিউকোমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্যাডোর্দেক ব্যক্তি মারা যান। এ নিয়ে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। রাজ্যে এখন পর্যন্ত এই ছত্রাকে আক্রান্ত হয়েছেন 25 জন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। হাসপাতালের সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এর আগে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। সে সময় তাকে স্টেরয়েড দেওয়া হয়েছিল। করোনামুক্ত হওয়ার পর তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন। তাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে হাসপাতালের সুপার মানব নন্দী কথা বলতে রাজি হননি বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়। করোনামুক্ত হওয়ার পর মুখ আশার হয়ে আসছে তার, নাক দিয়ে পুঁছ বেরোচ্ছে। গত এক মাসে কলকাতা মেডিকেলে এমন 7 জন রোগী এসেছেন। পরবর্তীতে দেখা যায় তারা সবাই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ ভারতকে পূর্ব নির্ধারিত সময়ের মধ্যেই অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সরবরাহ করবে। তিনি মঙ্গলবার ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের এই প্রতিশ্রুতি দেন। ভারত, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলকে নিয়ে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ব্রিক্স গঠিত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা S-400 সরবরাহের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনেনি এবং ভারতের কর্তৃপক্ষ এটি গ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছে। এর 2 সপ্তাহ আগে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সমরাস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রেসো বোরোনোক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার মিখাইভ বলেছিলেন, আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ভারত S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রথম চালান পেতে যাচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও জানান, ভারতের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক, রাজনৈতিক, প্রতিরক্ষা এবং স্বাস্থ্যখাতে সহযোগিতা অব্যাহত থাকবে। ভারত 2018 সালের অক্টোবরের মাসে রাশিয়ার কাছ থেকে 5টি S-400 ব্যবস্থা কেনার চুক্তি করে। 2025 সাল নাগাদ এসব ব্যবস্থা ভারতকে হস্তান্তরের প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এই মুহূর্তে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা মানে হচ্ছে কাশ্মীরের জনগণের সঙ্গে বেইমানি করা। তিনি বলেন, আগে কাশ্মীর সমস্যা সঠিক সমাধান, পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোন সেশনে আলাপকালে রোববার এই মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, সম্পর্ক বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে দুদেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এমন উদ্যোগ নিলে তা কাশ্মীর অঞ্চলে নিহত লক্ষাধিক মানুষের সঙ্গে প্রতারণা হবে। অঞ্চলটিতে যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করছেন তাদের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন তিনি। ইমরান খান আরও বলেছেন, আমি ক্ষমতায় বসার পরের দিনই থেকেই কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কথা বলার চেষ্টা করে যাচ্ছি। সম্প্রতি পাকিস্তান সফরে এসে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভুলকান বুচকির বলেছেন, ভারত পাকিস্তান দুদেশের পক্ষে আলাদাভাবে কাশ্মীর সমস্যা সমাধান করা সম্ভব নয়। এই ইস্যুতে দুদেশেরই অহেতুক কথার লড়াই বন্ধ করতে হবে। তবে ইস্যুটিকে আরও গুরুত্ব দিয়ে যেন জাতিসংঘে উত্থাপন করা হয় সেই বিষয়ে জোর দিয়েছিলেন তিনি। ইরানের F-5 মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিমানের 2 পাইলটের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার 1 জুন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানে বলা হয়, দেশটিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি কত দিনের পুরনো সে ব্যাপারে তেমন কিছু জানা যায়নি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম থেকে জানা যায়, F-5 মডেলের বিমানটি দেজফুল হয়, তবে বিস্তারিত জানায়নি সম্প্রচার মাধ্যমটি। আরও জানা যায়, ইরানের বিমান বাহিনী এখন আর এসব যুদ্ধবিমান ব্যবহার করেন না। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে বিমানগুলো যুক্তরাষ্ট্র থেকে কিনে নিয়েছিল দেশটি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।